বেশ অনেকটার মতন দুধটা তো খেয়ে থেকে তো অনেকটা দুধ রয়েছে, ওর মধ্যে গুড় দিয়ে গুলেছি। আর এই যে কালো কালো দেখছিস এগুলো কি বলতো, এই যে চাচি মুচি গরম গরম ভাত। এখানে কালকে ভোলা মাছটা আমার সর্ষে দিয়ে করেছো, খাবি না বলে এটা সর্ষের তেল লঙ্কা নুন তেল দিয়ে তেল দিতে সর্ষের তেল। এটা হচ্ছে শিম আলু ভাতে, তুই তো খাবি না, এটা হচ্ছে উচ্ছে এটা খাস। হ্যাঁ, আর এটা হচ্ছে মাছের। মা আজকে সব মোজাগুলো কেচে দিয়েছে, কারণ আর মনে হচ্ছে না শীত পড়বে, মোজা পরার মতন ঠান্ডা আর পড়বে না। সব শুকিয়ে গেল, চাদরটাকে কেন এই গামছাটাকে মেলিসনি কেন? গামছাটা ভুলে গেছি মেলতে, আর হঠাৎ করে এখন দেখলাম। হ্যাঁ, একদম তাকানো যাচ্ছে না। খেয়ে উঠে আমি আর মা একটুখানি গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে দেখছি মা এখানে, দেখো পাটি সাপটা বানাচ্ছে। সকালবেলায় ব্যাটারটা করে রেখেছো, ক্ষীরের পাটি সাপটা হচ্ছে এই বছরে। আগে সেটা হয় না, হ্যাঁ ক্ষীর দিয়ে খেতে চাস না তো, সেই জন্য তো হয় না, নারকেল দিয়েই করে মা সবসময়। নারকেলে এখানে এতগুলো পাটি সাপটা বানানো হয়ে গেছে, আর লাস্ট দুটো হচ্ছে। আমি না সবে যখন উঠে আসলাম আমার কি ঘুম ঘুম পাচ্ছিল, তারপর এখন আবার একটুখানি ঘুমটা কেটে গেছে না, কারণ আবার ভিডিওটা এডিট করতে করতে ঘুমটা কেটে গেছে। কি আসছি আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমি আর মা দুজনে মিলে মেলায়, আর বাড়িতে আসবো আমি মা বাবা তিনজনে একসাথে, কারণ বাবা একটুখানি রাত করে যায়, তারপর আমরা তিনজন মিলে একসাথেই চলে আসি। তো আজকে দেখা যাক কখন বাড়িতে আসি। একটু আগে মা পাটি সাপটা বানাচ্ছিল, আসলে বাড়িতে না অনেক মিষ্টি হয়ে গেছিলো জানো তো, নলেন গুড়ের সন্দেশ, ওই সেদিনকে মাঘী পূর্ণিমার পুজো হয়েছে, এইবারে সেই মিষ্টি খেতে খেতে না আর ভালো লাগছে না মিষ্টি খেতে, তো সেই কারণে সেই সমস্ত কিছু মিষ্টিগুলোকে দিয়ে মা ওই ক্ষীর টাইপের একটা বানিয়েছে, তারপরে সেইটা দিয়ে পাটি সাপটার পিঠে বানালো। তো একটা জাস্ট খেলাম, খেয়েই তো পেট ভরে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে ঝালঝাল কিছু খাবো। আর প্রত্যেক দিনই মেলায় গেলে পরে কিছু না কিছু তো বাইরের খাবার খাওয়া হয়েই যায়। কালকে যেমন খেয়েছিলাম হচ্ছে কটকটি মাখা, দারুণ টেস্ট ছিল কটকটি মাখার। আর মেলার মোটামুটি অনেক খাবারই টেস্ট করা হয়ে গেছে, প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছে। ঘুগনি, ফুচকা, তারপর তোমার কালকে ওই কটকটি মাখা খেলাম, তারপরে মালপোয়া, ছোটো ছোটো মালপোয়া, জিলিপি, তো মোমো, গজা। হ্যাঁ, মা বলছে আজকে মোমো খেতে, জানি না আজকে খাবো। আমি আজকে শাড়ির সাথে মানে হার ম্যাচিং, মা এই হারটা ম্যাচিং করে পড়েছে, কমেন্টে বললো খুব সুন্দর লাগছে। তো মা এই শাড়িটা পড়েছে, আর আজকে সোয়েটার চাদর কিছু নিলাম না, মানে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, তো রীতিমতো গরম লাগছে। আর ব্যালকনিতে গিয়েও না প্রত্যেকদিন বোঝা যায় যে বাইরে ঠান্ডা কিরকম আছে, তো আজকে গিয়ে দেখছে যে সেরকম একটা ঠান্ডা লাগছে না, সে কারণে আজকে আর কিছু নিলাম না। আর এই সময় মানে গরমকাল পড়ছে তো এই হাওয়াটা কি ভালো লাগে না, এই টাইমটায় খুব ভালো লাগে। যদিও যাচ্ছে ছিল বাসনপত্র শরীর খারাপ, পরিষ্কার করাই ছিল, সব কাজ সেরে রেখেছে। হ্যাঁ, এসে শুধু একটু এখন জাস্ট যাবো আমরা সারা মেলা ঘুরবো। আর আমি তো আলু পেঁয়াজ কেটে রেখে গেছি গো, আলু পেঁয়াজ ভাজা করবো, একটু রুটি করবো। কিন্তু জানো তো প্রত্যেকদিনই মা রাত্রিবেলার জন্য রান্না টান্না করে মানে ব্যবস্থা করে রেখে যাচ্ছে, রাত্রে এসে ভাতই খেতে ইচ্ছা করছে না, মানে একটুখানি জাস্ট ভাত খাচ্ছি, এই উল্টো পাল্টা এই সমস্ত কিছু খাওয়া হচ্ছে, তো আর খেয়ে পেট ভরে যাচ্ছে। তারপর গজা মালপোয়া এইসব সব রয়েছে, বাড়িতেও রয়েছে, আমি খেলাম একটা জিলিপি খেলাম আর একটা পাটি সাপটা খেলাম। এটা ওই যে ইয়ের মনে হয় খোঁজমি।
বিছানার উপর যদি দেখি এরকম টাল করা জামা কাপড় দেখে মনে হয় বাবা কি অবছালো ঘরটা, কিন্তু ঘরটা গুছিয়ে রেখেই গেছিলাম, মানে একটু সাজুগুজু করে যে গেছিলাম, মেকআপ টেকআপ সব জিনিসপত্র ঠিকঠাক করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে রেখে গেছিলাম। কারণ ঘরের মধ্যে ঢুকে না আমার সবার ফার্স্টে চোখ পড়ে হচ্ছে, দেখবে এটা প্রত্যেকেরই হয়, বিছানার দিকে, আর তারপরে আমার চোখ লাগে হচ্ছে ড্রেসিং টেবিলের দিকে। সেই জায়গাটা যদি দেখে অগোছালো না তখন একদম ভালো লাগে না, সে কারণে ড্রেসিং টেবিলটা আমি গুছিয়েই রেখে গেছি। আর যেহেতু আমরা একটুখানি রাত করেই যাচ্ছি তো একদম ফ্রন্ট সিটে বসেছিলাম। ফার্স্টে যখন গেছি আসলে আমি আর মা না আজকে প্রত্যেক দিন যাই, তো যাওয়ার পরে একটুখানি আগে যদি যাইও বা দেরি করে গেলেও কোনো মানে অসুবিধা হয় না। ধর আমরা টুকটাক কিছু খেলাম বা খাবার কিছু কিনে নিয়ে গিয়ে আমরা একদম চলে যাই, তো সাইড করো না। এইবারে আজকে কি হয়েছে, আমরা ভেতরে যাচ্ছি না, বাইরেই আমরা খাচ্ছি, এদিক ওদিক ঘুরছিলাম। তারপর মা কিছু টুকটাক জিনিস টিনিস দেখছিল, ওই তোমার কি যেন কাপ, তারপর এই সমস্ত কিছু দেখছিল, কানের দুল, হার, কানের সেট, এইসব দেখতে দেখতে এর মধ্যেই হচ্ছে আমরা আর ভেতরে যেতে পারিনি, আর ভিড় হয়ে গেছে পুরো এই গেটের মুখগুলোতে। তো তারপরে যাই হোক, বাবা গেছে, বাবার একটা বন্ধু গেছে, মানে জেঠু গেছিলো। তো বাবা আর জেঠু গিয়ে একদম মানে বাবাকে তো মোটামুটি এখানে চেনে সবাই, আর একদমই যেহেতু আমাদের মানে বাড়ির পাশেই হচ্ছে, একদম মানে আমাদের এলাকাই বলতে পারো, তো সেই কারণে বাবার সাথে ওই ফ্রন্ট সিটে চলে গেছে, মানে তখন আর অসুবিধা হয়নি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন মা এদিকে বানাচ্ছে রুটি। মা এসে আর ড্রেসও চেঞ্জ করেনি, সবার ফার্স্ট আগে রুটিটা বানিয়ে নিচ্ছে। কি যেন কি খেয়েছিলাম যেন দুপুরবেলা, মাছ, ভোলা মাছ। আমি না এই প্রোগ্রাম দেখে এসে সব ভুলে যাই যে দুপুরে কি খেয়েছিলাম। ওখানে এত খাবারের দোকান দেখে আমি ভুলেই যাই আজ, তাও আমার পেট ভর্তি। কি ফুচকি রুটি, পাটিসাপটা খেয়েছি, কি ভালো লাগছে ও মা, পাটিসাপটা খেয়েছি, ঠিক আছে, মালপোয়া খেয়েছি, জিলিপি খেয়েছি, গজা খেয়েছি, একটা একটা করে খেয়েছি আমি, সত্যি কথা আমি খেয়েছি, তুমি দেখো নি। তারপরে ওইখানে গিয়ে আবার ভেজ পকোড়া খেলাম, তোমার থেকে একটুখানি ফুলুরি খেলাম, তারপরে বলছো আমি কিছু খাইনি। আমি বাড়িতে খেয়েছি একটা জিলিপি। রাত 12টার সময় একমাত্র আমাদের বাড়িতে রান্না বান্না হয় জানো মা, মনে ফুর্তি থাকলে। এখন বাজে হচ্ছে 11:59, শুধুমাত্র আমাদের বাড়িতে এত রাতেও রান্নাবান্না হচ্ছে শুধু। রাত 12টা বাজে, চারিদিক পুরো চুপচাপ, মানে সারা পাড়া মনে হয় ঘুমিয়ে পড়েছে, আর এখন আমাদের বাড়িতে রান্না হচ্ছে। আসলে মা সন্ধ্যেবেলায় আলু ভাজা করে গেলেই পারতো, কিন্তু আলু ভাজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই কারণে মা আলু ঠালু সব কেটে রেডি করে রেখে গেছিলো। শুধুমাত্র আমাদের বাড়িতে মাত্র মানে আমাদের গল্পের আওয়াজ, আর চারিদিকে কোনো কথা নেই। দেখো আমি চুপ করলে চারিদিকটা পুরো চুপ করে রয়েছে,
দেখেছো সব বাড়িতে সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আমরা জেগে আছি। এখন আমরা ডিনারই করতে পারলাম না, আলু ভাজা পড়লো মা, আর বাবা দিকে ফ্রেশ হতে গেছে, এখন সবাই মিলে ডিনার করবো। এই হচ্ছে আমার রাতের ডিনার, ভাত আলু ভাজা আর তার সাথে রয়েছে মাছের ঝোল। মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রবেলা ঘুমিয়েছি, তখন বাজে দুটো। হ্যাঁ, দুটো তো বাজে। আসলে কি বলতো, প্রত্যেক দিনই তো লেট হচ্ছে বাড়িতে আসতে, তারপরে তো দেখলে যে মা এসে তারপরে আলু টালু ভাজলো, তারপরে ডিনার করেছি। ডিনারের মধ্যে 12:30টার মধ্যে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর তোমার হচ্ছে একটুখানি এই গল্প করতে করতে কালকে যেই ফটোগুলো তুলেছি সেই ফটোগুলো আমি আর মা দেখছিলাম প্রত্যেক দিন রাত্রবেলা। এখন আমাদের এইটাই রুটিন, যদিও আমরা যদি কোথাও না যাই তাও আমাদের ঘুমোতে লেটই হয়, রাত্রবেলা খাওয়া দাওয়া করতেও লেট হয়, তবে এই কদিন একটুখানি একটু বেশি লেট হচ্ছে, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠতেও লেট হয়ে যাচ্ছে। তারপরে মা ঘুমিয়ে পড়ে, তারপর আমি আবার ব্লগ আর কি এডিট করতে বসি, মানে পুরোটা কমপ্লিট করতে পারি না, তখন যদি আমি পুরো ভিডিও এডিট করতে হ্যাঁ তো এবার আমি যদি তখন আবার পুরো ভিডিও এডিট করতে যাই তাহলে আবার অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 3:30-3:30 বেজে যাবে আমার ঘুমাতে। সে কারণে আমি কিছুটা কাজ এগিয়ে রাখি এডিটিংয়ে, আর বাকিটা আজকে করবো। এবার সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে মা চা বিস্কুট আর তার সাথে দিয়েছিলো হচ্ছে এই দেখো এই কালকের বানানো পাটিসাপটা পিঠে। এবার আমাদের বাড়িতে সবসময় নারকেলের পুর দেওয়া পিঠে হয় তো, কারণ আমরা কেউই ক্ষীর দিয়ে পাটিসাপটা বা কোনো পিঠেই ভালো খাই না, ভালো লাগে না আমার ক্ষীর খেতে একদম। তো এবার মা কালকে বানিয়েছে, এরকম একটা সাদা রঙের থার্মোকলের প্লেটের মধ্যে রেখে দিয়েছিল কালকে রাত্রবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি সব ক্ষীরগুলো মানে পুরোটা বেরোয়নি, তাই বলে এই সাইড যেগুলো আর কি দেওয়া ছিল একদম দুই সাইডে, তো সেইগুলো গলে গিয়ে বেরিয়ে থালাটার মধ্যে একদম পুরো মাখামাখি হয়ে গেছে এইরকম দেখতে। দেখো পাটিসাপটা দেখাচ্ছি, দেখো এই দেখো দেখেছি এরকম সাইড দিয়ে দিয়ে বেরিয়ে গেছে ক্ষীর। কিন্তু নারকেলের পিঠে কখনো এরকম হয় না মা, কালকে পাটিসাপটা পিঠে তুলতে অসুবিধা হচ্ছিল না ফ্রাই প্যান থেকে? হ্যাঁ, সেটার মধ্যে এড়িয়ে দিই না, ওর দেয় না পানি দিয়ে নর্মাল গোলা রুটি করে, ওইটাই শুধু একটু রকম হয়ে গেছিল মানে তুলতে পারছিলাম না, তবে সবগুলো বেরিয়ে যায়নি। না না, সব বেরোয়নি, মানে ভেতরের গুলো রয়েছে, আমি বলছি যে সাইডের গুলো এটা কেন করে বেরিয়ে গেছে, এটা আমার জন্য আমার গাফিলতিতে কেন বলতো, এটা মাঝখানে দিলে ভালো হতো, এবার আমি মা পুরোটার মধ্যে দিয়েছে, ওপর থেকে দিতে গেছে ওই জন্য এই সাইড দিয়ে সাইড দিয়ে বললাম তো, বা পুরোটার মধ্যে দিয়েছে মানে সাইড থেকে বেরিয়ে গেছে। মা এদিকে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে, আর মা খেয়েছে কি খেয়েছে তোমার রুটি? আমি আলু পেঁয়াজ ভাজা ছিল না, আলু পেঁয়াজ ভাজা টি আর সকালবেলা মিক্সড ভেজ করেছি তোমার বাঁধাকপি বড় বড় করে কেটে, তারপর কুমড়ো আলু শশা মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা আরো ফুলকপি সমস্ত দিয়ে করেছি, আর আমি আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খেয়েছি, আমরা একটা পিঠে রেখেছি, পিঠে খাবো একটা রুটি একটা পিঠে। আর ভাত অল্প একদম ভাত খাবো এই চেষ্টার সাথে মিক্সড ভেজ, আলু দিয়ে গেছে একটু ব্যাস ব্যাস, আর না একটু ঝোল দিই একটু, তোর জন্যই আমি রেখে দিয়েছি। মা এদিকে খাচ্ছে এখন পিঠে, আমার জন্য একটা ছোট্ট দেখে মাকে বলেছি রাখতে একদম, আর সব খেয়ে নাও, খেতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, আমি কালকে একটা খেয়েছি তো। আমাদের দুজনের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন মা এদিকে বানাচ্ছে মিক্সড ভেজ না কি হচ্ছে গো, পালং পালং শাক, ও পালং শাকের তরকারি, হয়ে গেছে এদিকে পালং শাকের চচ্চড়ি, কি সুন্দর একটা গন্ধ মা, আজকে দুপুরের লাঞ্চ ভাত এদিকে পাতিলেবু, পালং শাকের চচ্চড়ি, ডিম সিদ্ধ, ধনে পাতা দিয়ে পাতলা করে ডাল, এটা উচ্ছে আলু সিদ্ধ আর কাঁচকলা ভাজা, প্রচুর কিছু আইটেম।